এবার আরো কিছু সংবাদ জানাবো এক নজরে। আগামী 14 থেকে 17 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকাতে অনুষ্ঠিত হবে বইমেলা। 31 বছর ধরে এই বইমেলার আয়োজন করে আসছে মুক্তধারা ফাউন্ডেশন। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে জানানো হয় এই তথ্য। চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে স্টেশনে দুটি ট্রেনের স্টপেজ সহ 6 দফা দাবিতে রেলপথ অবরোধ করেন স্থানীয়রা। সকালে দর্শনা হল্ট স্টেশনে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেন আটকে এই কর্মসূচি করেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। মেহেরপুর কুষ্টিয়া সড়কের মেহেরপুর অংশের 23 কিলোমিটার সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সকাল থেকে এই অভিযান শুরু হয়, চলবে 4 মার্চ পর্যন্ত। মহাসড়ক প্রশস্তকরণ কাজের জন্য সরানো হবে সড়কের দুই পাশে সব অবৈধ স্থাপনা। বান্দরবানের লামায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বক্তারা বলেন, 24 ঘন্টার মধ্যে দোষীকে আইনের আওতায় আনা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। কুষ্টিয়া পৌরসভায় মেয়রের কার্যালয়ে চুরি ও গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্টের প্রতিবাদে সমাবেশ করেছে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। সকালে এক সমাবেশে বক্তারা জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য 24 ঘন্টার আলটিমেটাম দেন।